আমার মূল কথা হল 2021 সনের 5 ফেব্রুয়ারী তারিখে যেটো অসমত ভেঞ্চার স্কুলের যেটো প্রক্রিয়া আসছিল আর সেই প্রক্রিয়াবিলা প্রাদেশিকরণ করার যেটো প্রাদেশিকরণ করা হয়েছিল সরকারে, কিন্তু 2021 সনের 5 ফেব্রুয়ারী তারিখে সেই প্রাদেশিকরণের আওতাত আমি শিক্ষকর ঠাইত আমার টিউটর খজাই এটা সীমিত মাননী 350 টাকা হাজিরার নিচিনা মজুরি দিয়া হয়েছে। এই চাকরি যেটো চাকরি বলে যেটো কোয়া হয়েছে সেই সময়ত কোয়া হয়েছিল তদানীন্তন শিক্ষামন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কৈছিল যে আপনাদের ট্রেকত সোমাই লোক। এই ট্রেকত সোমাই লওয়ার পিছত আমি পর্যায়ক্রমে আপনার একটা পোর্টেল খুলে দিয়ে পেলায় যখন আইন মতে যিখিনি ধারা আছে যিখিনি আমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশন লাগিব সেইখিনি হওয়ার লগে লগে আপনার শিক্ষক উন্নীতকরণ করা হব, ট্রেকত সোমাই লোক বলে তেখেতে ঘোষণা করেছিল। কিন্তু সেই ঘোষণা আজিলেক যখন টেটত উত্তীর্ণ হয়েছে তেওঁলোকৰো হওয়া নাই। আর আমি 2021 সনের 5 ফেব্রুয়ারির পিছরপরা শিক্ষকরপরা আমি টিউটর অবনমিত হয়ে সামাজিক গ্লানী আর এক মর্যাদাহীন আমার যে শিক্ষকতা জীবনের যে একটা গাম্ভীর্য যে মর্যাদা আসিল সেই মর্যাদা হেরুয়াই এটা সামাজিক গ্লানীরে আমি জীবন নির্বাহ করে আসু, শিক্ষাদান করে আসু, যার বাবে আমি বিগত সময়তো আমার শিক্ষকর মর্যাদা দিয়ক আমার। টিউটরের পরা উন্নীতকরণ করে শিক্ষকর মর্যাদা দিয়ক বলে সরকারের ওসর অনেকবার অসংখ্যবার আমি অনুরোধ জানাইছো আর বিভিন্ন সময়ত আমি কিছু আন্দোলনের প্রক্রিয়া আমি গ্রহণ করেছিল। যা 22-23 আর 24-12-13 আর 14-14 ডিসেম্বর তারিখে আমি তিনদিনিয়া ধারাবাহিক আন্দোলন করেছিল, কিন্তু আজিলেক সরকারের গা লড়া নাই। আমি সেই একই 10,800 টাকার যে মাননি আমি আমাক দিয়া হয়েছিল মাহে সেইখিনিতে আমি আজিও সীমাবদ্ধ হয়ে আছো, যার বাবে আমার জীবন ধারণ আমার শিক্ষাদানের যে একটা মানসিক স্থিতি মানসিক চাপর পর আমি মুক্ত হয়ে পেলায় শিক্ষাদানতে আমি ব্রতী হব পরা নাই। গতি আমি বিচার সরকারের পর একটা কল্যাণকামী রাষ্ট্র একটা রাজ্য সরকারের পর আমি বিচার যে সকলরে যে কল্যাণের বাবে তেখেতসকলের যে সরকারের যে কাম আমি শিক্ষাদানের নিচিনা একটা মহান কামত কার্যত ব্রতী হয়ে আছো, যত নাকি মানব সম্পদ গড় দিয়ে থাকা হয়েছে তেনে এক মানব সম্পদ গড়তা সকলক যেটো শিক্ষকর মর্যাদা যেটো বিশ্বত যেটো আছে আর তার তুলনা করে পেলায় অসমত কেনে ধরনের টিউটর সজাই পেলাই কি ধরনের মর্যাদা দিয়া হয়েছে সেই কথাটো সরকারে বিবেচনা করক। আর সেই বিবেচনার বাবে আমি বারের প্রতি সরকারক আমি অনুনয় বিনয় করে থাকার পশ্চাতও আমি উপায়ন্তরত এনেক ধরনের আন্দোলনের পথ বাঁচিবলগিয়া হওয়াটো আমার কারণেও দুর্ভাগ্যজনক কথা, কিন্তু আমার হাতত কোনো বিকল্প নাই, যার বাবে আমি বাধ্য হয়ে পেলাই 22 জুলাই তারিখে আমি পুনর আমার প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ত আমি এক প্রাঙ্গণত আমি ধর্ণা কার্যসূচী আমি গ্রহণ করেছো, যার বাবে আমি সকলো ওলাই আহি পেলাই সেই ধর্ণা কার্যসূচী আমি রূপায়ণ করিম যাতে সরকারে অনতিপলমে আমার যেখানে দাবি আছে সেই দাবি সমূহ আমার পূরণ করে পেলায় আমার সামাজিক মর্যাদা আমার যেখানে সুবিধা দিবলগিয়া আছে সরকারে তার সেইখানে সুবিধা যাতে আমাকে প্রদান করে তার বাবে আমি সরকারক বারের প্রতি আগতেও আমি অনুনয় বিনয় আবেদন করে আইসু, এবারও এই সংস্থার এই আন্দোলনের জড়িয়ে আমি দাবি জানাব বিচারিছো। ধন্যবাদ।